জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাহিরে নতুন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করতে হবে। সরকারের নিয়ন্ত্রণের ভেতরে অনুষ্ঠিত নির্বাচনে সরকারের ইচ্ছা অনুযায়ী জয় পরাজয় নির্ধারিত হচ্ছে। এই ব্যবস্থা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা হতে পারে না। দুপুরে পাঁচ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশের ডলার সংকট রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে মন্তব্য করে তিনি বলেন, সতর্ক না হলে আগামীতে সরকারকে বড় ধরনের মাশুল গুনতে হবে। নির্বাচনের যে পদ্ধতি এখন অনুসরণ করা হচ্ছে তাতে আমাদের বিশ্বাস, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া সম্ভব হবে না। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা। সরকারের নিয়ন্ত্রণের ভিতর থেকে যে নির্বাচন ব্যবস্থা হচ্ছে সেখানে সরকারের ইচ্ছা মতো জয় পরাজয় নির্ধারিত হচ্ছে, এটা কোনো নির্বাচন ব্যবস্থা বলা যায় না।